নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10/7/2021 একটি চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তরে, রাজ্যের বিদ্যুতের দপ্তরে যে বিভিন্ন ধরনের চাকরি হয় সেই চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। 35 জন ভিন রাজ্যের কেন, এই প্রশ্নের সামনে রেখে আন্দোলনে নামলো বাংলা পক্ষ। গত 3 বছর ধরে সংগঠনটি বাংলার সরকারি বেসরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভূমিপুত্র সংস্করণের সংরক্ষণের দাবিতে লড়াই করছে। বাংলা পক্ষ হুগলি জেলার তরফ থেকে হুগলি জেলার প্রশাসনিক কেন্দ্র চুঁচুড়া বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন, পথসভাও করা হলো। সংগঠনের মূল অভিযোগ, রাজ্য বিদ্যুৎ দপ্তরে 47 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেশিরভাগ ভিন্ন রাজ্যের চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। বিদ্যুৎ দপ্তরে 47 জন চাকরি প্রার্থী বেশিরভাগই ভিন্ন রাজ্যের। এই বিতর্কিত নিয়োগের প্রকাশের আসার পর বিদ্যুৎ বণ্টন সংস্থার পক্ষ থেকে জয়েনিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিয়োগ স্থগিত হওয়ার ফলে কিছুটা আশার আলো দেখছে বাংলার পক্ষ। সংগঠনের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে বাঙালিদের বিভ্রান্ত করা যাবে না, অবিলম্বে এই নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, যাতে বাংলার ভূমিপুত্ররা আগে অগ্রাধিকার পায়। হুগলি জেলা সম্পাদক দর্পণ ঘোষ জানিয়েছেন যে ভারতের কোনো রাজ্যে এভাবে রাজ্যের ভূমিপুত্রদের বঞ্চিত করে ভিন্ন রাজ্য থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয় না। বাংলা ভারতের মধ্যে ব্যতিক্রম হতে পারে না, রাজ্যের সরকারি বেসরকারি সব কাজে বাঙালি তথা বাংলার ভূমির যে জাতির চাকরি প্রার্থীদের মানে অধিকার বুঝে নিতে আন্দোলন চলবে। সব রাজ্যের বিদ্যুৎ দপ্তরের নিয়োগের ক্ষেত্রে সেই রাজ্যের প্রধান ভাষা লিখিত পরীক্ষা দিতে হয়, এই নিয়োগের ক্ষেত্রে সেই রকম কোনো মানা হয়নি। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বাংলা চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে আন্দোলন তীব্রতর হবে। সংগঠনের সদস্য মনন মণ্ডল জানিয়েছেন, বিদ্যুৎ দপ্তর সহ বাংলার মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে হাজার হাজার অবাঙালি নিয়োগ হচ্ছে, অথচ বাঙালিদের ভুল বোঝানো হচ্ছে যে বাংলায় নাকি চাকরি নেই, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বেসরকারি কোম্পানি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, কেন্দ্র সরকারের আরপিএফ, বিসিএস, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ ইত্যাদি পদে লক্ষ লক্ষ ভিন রাজ্যের অবাঙালি কাজ করে বাংলার মাটিতে। এই প্রত্যেকটা পদে প্রথম অধিকার বাঙালির। বাংলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং বক্তব্য রেখেছেন। উপস্থিত ছিলেন দেবজ্যোতি চ্যাটার্জি, অমিত কুমার বসু, অদিতি ঘোষ, পুরকায়স্ত, দিবঙ্গ চক্রবর্তী প্রমুখরা। তারা দেখলেন রাজ্যে বিদ্যুৎ দপ্তরে যে বিভিন্ন অন্য রাজ্যের মানে বেশি চাকরি পেয়েছে বা অন্য রাজ্যের চাকরি প্রার্থীরা বেশি রয়েছে, সেই জন্য বাংলার বিভিন্ন চাকরির ক্ষেত্রে বাংলার ভূমিজ পুত্রদের বা বাংলার বাঙালিদের বেশি সুযোগ দিতে হবে অন্য রাজ্যের তুলনায়, সেরকমই দাবি উঠেছে বাংলা পক্ষ থেকে। তো যা হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।